কোকোকে দেখে বলছে এটা কে? কোকোর যা যা হেয়ার ছিল ও কাটতে দেবে না, কিছু দিয়ে অন্য কাটতে দেবে না। ছেলে বউ মাছ খায় না একদম, মানে সত্যি কথা না, ওকে ওদিকে তাকানো যাচ্ছে না। শুভ সন্ধ্যা, সন্ধ্যা ঠিক 7:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এই ভিডিওটাকে জাস্ট একটা হালকা প্রেস করে লাইক করে দাও, অ্যানিমেশনটা জাস্ট দেখো একবার। তুই কিন্তু আসতে বলেছিস তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে বাবা এদিকে কি হয়েছে এখন? রীতিমতো ঘরে যুদ্ধ চলবে। পটি করেছে পায়ের কাছে, পটি করে দিলে তুই এখনই হয়নি। ও যদি ফ্রেন্ডলি হতো কোনো ব্যাপারই ছিল না, মানে ওকে বাধা দরকারই থাকতো না। মানে আপনি এতগুলো কুকুরকে ট্রিট করেন, কি এরকম সবার মুখ বাঁধতে হয় না? না বাঁধতে হয় না, তাই তো বলছি আর্ধেকে তো লাগেও না। তো কোকোর যা যা হেয়ার ছিল, যা যা লোম ছিল, এগুলো মোটামুটি পুরো একদম ক্লিন করে জাস্ট একদম ন্যাড়া করিয়ে দেওয়া হচ্ছে কোকোকে, যাতে গরমটা থেকে একটু মুক্ত। আচ্ছা বলছি এদের কোনো অসুবিধা হবে না তো? এতে কুকুরদের ওকে অবস্থা থেকে কিরম লাগছে মা? দাঁড়াও না, মানে সত্যি কথা না, ওকে ওর দিকে তাকানো যাচ্ছে না। মানে তোমরা হয়তো ভাববে যে মানে কেন করেছি, বা উনিই বলে দিলেন যে গরমে প্রচণ্ড আরাম পাবে, 15-20 দিনের মধ্যে ওর মোটামুটি লোম গজিয়ে যাবে একদম। আর ওর লোম তাদেরই খুব গ্রোথ খুব গ্রোথ হয় পারে না? আর আজকে লিটারেলি না বেশি কোনে থাকতে ফ্রিজ কুচি ফ্রিজে ভেতর ঢুকে বসে আছে, মানে এই গরমের জন্য ঠিক করা হলো আর ওই লোম টোম কেটে দিচ্ছে। ওকে কেমন লাগছে? কিছু গরম নেই ভাই, গরমের মধ্যে না করতে মতন লাগছে। পাবজি মতন না? হ্যাঁ পাবজি হয় না, পাপ পাপ কোন মতো লাগছে, কি করবে গরমের মধ্যে কাটিয়ে দেওয়া হয়েছে। দেখি 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 কে এতে, ওরে বাবা এতে কে, এতে কে, কোন বাচ্চা এটা? একে কেমন একটা চিচুয়া চিচুয়া লাগছে নাকি? কেমন চিন্তা করেছে তো করেছে পুরো, কেমন একটা লাগছে বাড়িতে ঢুকে না চিনতে পারে না সেদিন কি খুব খারাপ লাগে। ওই যখন আর ওই ওই সাথে ও খুব বেয়াদব টাইপের ও একটা বাচ্চাটা, ও কাটতে দেবে না কিছু, যে অন্য কাটতে দেবে না, কামড়াতে যাচ্ছে কি করে করবো, পুরো মুখ টু বেঁধে ওকে করতে হয় একদম, ভালো লাগে না কখনো। মানে খুব একটা ফ্রেন্ডলিও নেচার ও নয় তো। আচ্ছা আমি কি তোমাকে চিনতে পাচ্ছি? আমি তো তোমাকে আর চিনতে পাচ্ছি না এখন, তোমার কি অবস্থা হয়েছে? তোমার এই সুন্দরী রূপটা আয়নার সামনে দেখলে তুমি কি করবে আমাকে বলো? আর সিংহ নেই আর, এখন ও সিংহ, এখন ও এখন সিংহি হয়ে গেছে, সিংহ সিংহি মিক্স করে একদম কিছু একটা হয়ে গেছে, হয়তো কিছু একটা মিক্স হয়ে গেছে। ওমে মেয়ে কি হয়েছে? আর লেজ লেজ দেখবে, এই দেখো লেজ দেখি, এই দেখো টুই টুই লেজ, সিঙ্গেল লেজ, এই দেখো লেজের কি অবস্থা দেখো। তো এখন রাত্রি 12:30 বেজে গেছে, এই জাস্ট আমি স্নান করার টাইমটা পেলাম, কি রিলিফ লাগছে বস। অনির্বাণ স্নান করতে জানি, তুমি মুরগি হয়েছো না তুমি পুতু পুতু হয়েছো, যা আমার দিনে আমার লাভতে কি আছে তোমার ভালো, তুমি তো আদর করেই যাচ্ছ। এই তো মাল্টি কালারের আমার ওমো জিভ বের করিয়েছি, ওরে বাবাই দি, ও দিস ইজ লাভ, ভেরি গুড মর্নিং। আর আজকের মর্নিংটা না পুরো জ্বলে যাচ্ছে গা একদম। গুড মর্নিং, আরে ঠিক আছে অনেক আদর করেছিস, বস বস বস। অনিবার এখন অফিসে বেরিয়ে গেছে, দাড়ি গোপ কিন্তু সব বেরিয়ে গেছে মোটামুটি। এই গরমে আর সত্যি পারা যাচ্ছে না একদম, বাপরে বাপ কি লেভেলের গরম। এখন ওই ওলা স্কুটির জন্য এখন ওয়েট করতে হচ্ছে, ছাতা ফাতা ইউজ করা হয় না আমার একদমই, মাথা তেতিয়ে যাচ্ছে একদম পুরো। আমি এখন ফ্রেশ হয়ে গেছি, একটু ছাদে গেছি, ওই ছাদে যেতে আমার ইচ্ছা করছে না এত রোদ, মানে যাই দিকে। আমাদের সকাল সকাল এসে বাড়িতে ইনফর্ম করে গেছে যে 5-6 ঘন্টার মতন কারেন্ট থাকবে না, কারণ যেহেতু রাস্তার কাজের জন্য সব শিফট করছে, মানে ইলেকট্রিক বোর্ড নোটগুলো হয়তো শিফট টিফট কিছু করছে। আমি কোকে নিয়ে একটু নিচে যাচ্ছি। কিরে ভরা খাওয়া শুরু হয়েছে? বৃহস্পতিবারে আজকে লক্ষ্মী পুজো আমার দেওয়া হয়ে গেল।
মোনা, এটা কে রে, এটা কে? কোকো না, কালকে কি বলছিলিস? হ্যাঁ, অ্যাকচুয়ালি মোনা হচ্ছে, কোকোর নাম মিনা দিয়েছে আমার। না এখন কোকোকে দেখে না ঠিক ওই ওই কুকুরটার কথা মনে পড়ছে, যেটা চিচুয়া নাকি চুয়া কিছু একটা বলে, প্রোনাউন্স আমি ঠিক জানি না, তোমরা কমেন্ট সেকশনে জানাও। যেটা ওই শুভশ্রী গাঙ্গুলির যে কুকুরটা আছে ঠিক তার মতন দেখতে লাগছে। কালকে না মোনা কালকে ফার্স্ট কোকোকে দেখে বলছে, এটা কে, এটা কোন কুকুর নিয়ে এসছো তুমি? মিনা কই? মিনা? আমি বলছি এটাই তো মিনা। বলে না এটা মিনা না, এই কথা বলতে পারে? মানে ও ভেবেছিল যে এই কুকুরটাকে দেখে পাচ্ছে এটা অন্য কুকুর, আর সে কথা বলতে পারে কিনা বারবার জিজ্ঞেস করছে। যেই কোকো ওকে দেখে খ্যাঁক খ্যাঁক করে চিৎকার চেঁচামেচি করছে, বলে ও এটা তো কোকো, তাই না মোনা? সবাই বলেছে ভিডিওতে, সবাই তোমাকে বলেছে যে আঙ্কেলকে দাঁড়িয়ে রেখে সব থেকে বেশি ভালো লাগছে। 12:10 আর তুই এখন ব্রেকফাস্ট করছিস, কখনটা ঘুমিয়েছিস, কাউন্ট করেছিস? হয়ে গেছে না? হ্যাঁ, মানে রাত্রিবেলা করে আসছিস বলে। হ্যাঁ, হ্যাঁ এমনি ঠিক বলে, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। এটা রাজাদের অভ্যাস, ফোন করে করে তিনটে চারটে তারপরে তুমি ঘুমাতে যাবে, এটা কিন্তু ঠিক বলেছে মাসি। তো আজকে কি করছো? আজকে কই, তেল কই করবো। তেল কই করবে? আর আর একটা কই হয়েছে এখানে, এখানে হচ্ছে ফুলকপি দিয়ে কই মাছ হয়েছে, তাই তো? হ্যাঁ, আর একটা তুমি তেল কই করছো। মাছটা ভেজে রেখে দিয়েছে, তেলের মধ্যে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়েছে, পেঁয়াজ, টমেটো আর লঙ্কা, তাই তো? আর কিছু দেবে না, জাস্ট এইটুকুইতেই রান্না হয়। সরষে বাটা আর জিরে বাটা, ও এটা সরষে বাটা আর জিরে বাটা দিয়েছো? আচ্ছা আচ্ছা, আমরা সর্ষে পোস্ত একসঙ্গে নেব, নিয়ে আর বেটে আর একটু আদা বাটা দেবো, আদা দেবো। সামান্য চিনি দিয়েছো, তাই তো? আচ্ছা আচ্ছা, ব্রাউন হয়ে যায় একটু। হ্যাঁ, আর বাচু আজকে কারেন্টটা যায় নি বলো? কারেন্টটা গেলে আর দেখতেও তো না, আজকে যা খাওয়া ছিল কারেন্ট, সকাল থেকে নটার থেকে দুটো আড়াটা অবধি। হ্যাঁ, মানে তিনটে পর্যন্ত, মানে বলতে গেলে মোটামুটি 6 ঘন্টা দেখছি কারেন্ট যাওয়ার কথা। সকাল থেকে আমাদের জল তোলা হয়ে গেছে। গন্ধটা কিন্তু দারুণ এসছে। সেটা বলতে মাছ খেতে আমি একদমই ভালোবাসি না, আমাদের এত মাছ হয় কিন্তু আমার ছেলে বউ মাছ খায় না একদম। আমি খেলে ওই মানে ইলিশ মাছটাও খুব রেয়ার, মানে আমার যখন ইচ্ছা হবে আমি তখন খাই, পাবদা মাছটা খাই, নিরামিষ খাই, ও সারাপ করে নিরামিষ, চিকেন একটু খাই অল্প, চিকেন খেলেও মানে হার্ডলি 1 পিস থেকে 2 পিস, ডিমের কুসুমটা বাদ ডিমটা খাবে। কাঁচা সর্ষের তেল একটু দেবে, তারপর সর্ষের তেলের গন্ধটাই তো দারুণ লাগবে, আর এটা তো কে তেল দেবো, তেল তেল হবে। এবার এটা ফুটলে শুধু তেল দিয়ে নামিয়ে দেবে নাকি? টক ডাল করা হয়েছে, এটা আম দিয়ে টক ডাল, মুসুর ডাল দিয়ে করেছে না মাসি? এটা পয়সা দেখেই তো মনে হচ্ছে ঝোলটা খুব মানে রিচ হয়েছে, বেশ ভালো লাগবে খেতে। তো অফিস থেকে এসে আমি জাস্ট ভিডিও এডিটিংয়ে বসে গেছি, কারণ ভিডিওটা ছাড়তে হবে আজকে সন্ধ্যাবেলার মধ্যেই। অফিস থেকে আসলে ওই নুন চিনির জলটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, মানে এত রোদ, তারপর ওই ট্রেন জার্নি করে এসে শরীরে কিচ্ছু আর তখন থাকে না। কোকো এখানে আসো, তুমি একটু আসো এখানে, তোমাকে তো কতক্ষণ দেখিনি, এদিকে আসো মা, মা ও মা, মাই হ্যাপি ফ্যামিলি। এনিওয়েজ, ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করছি একদম। তাহলে আমি হলাম অনির্বাণ, আমি হলাম প্রিয়াম, ও হলাম কাকু, তোমরা দেখছো ইন্ডিয়ান বং বয়, তোমরা দেখছো অনির্বাণ প্রিয়াম চ্যানেলটা। এরকম হাসি খুশি থাকাটাই হলো আমাদের নিয়ম। টাটা অ্যান্ড গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।